মনিরা, তুলি আর আরিফ তিন বন্ধু। ওরা একই সাথে গ্রামের পাঠশালায় যায়। কিরে মনিরা, আজ তোর এত দেরি হলো? মায়ের শরীরটা ভালো নয়, ঘরের সব কাজ গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। জানিস, মা আজ কাজেও যেতে পারলো না। তাহলে তোরা আজ কি খাবি? জানি না রে, কবে যে একটু বড় হব আর কবে যে একটা কাজের জোগাড় করতে পারবো। আমাকে মা আজ টিফিনে পরোটা আর সুজির হালুয়া দিয়েছে, এটা আজ তুই নিয়ে যাস কেমন? তাহলে তুই কি খাবি? এক বেলা না খেলে কিচ্ছু হবে না, এতে যা খাবার আছে তুই আর কাকিমা আধপেটা খেয়ে অন্তত একটু পানি খেয়ে নিতে পারবি। আধপেটা কেন, তোরা আজ ভর পেটেই খাস। আমার টিফিনে রুটি আর ডাল আছে, এটাও তুই নে। একবেলা না খেয়ে থাকলে আমাদের কিচ্ছু হবে না। কিন্তু আমি এটা নিতে পারবো না, তোরা না খেয়ে থাকবি, তোদের বাড়ির লোকেরা এটা জানতে পারলে তোদের ওপর খুব রাগ করবে। তাছাড়া আমরা দুই তিন দিন না খেয়েও থাকতে পারি, তোরা কি আর? একদম চুপ কর, বন্ধু হয়ে যদি বন্ধুর বিপদে পাশে না থাকতে পারি তাহলে এমন বন্ধুর চেয়ে শত্রু ঢের ভালো। ওরা গল্প করতে করতে ওদের ক্লাসে গিয়ে বসবে। ওদের স্যার ভীষণ বদরাগী, তাছাড়া মনিরা গরিব বলে স্যার ওকে দুচোখে দেখতে পারে না। বাড়ির কাজ কে কে নিয়ে এসেছো দেখি, খাতাগুলো দাও। মাস্টার মশাই, আমি আজ আনতে পারিনি, আসলে কাল একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। আমি তো অঙ্কগুলো বুঝতেই পারছি না, বাবা একটা কাজে শহরে গেছে, বাবা না আসলে আমি কারোর পড়ানোই বুঝতে পারি না মাস্টার মশাই। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, আজ তাহলে তোদের সংস্কৃত পড়াবো কেমন? আরে তুই আমার দিকে অমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছিস কেন? আমি নয়টা অঙ্ক করেছি, আর একটা অঙ্ক বুঝতে পারছি না, আমাকে দয়া করে বুঝিয়ে দেবেন মাস্টার মশাই। যখন ক্লাসে পড়াই তখন তোর মন কোথায় থাকে? হ্যাঁ, মোড়ল মশাইয়ের কথায় আমি তোকে বিনা বেতনে পড়াই, আর তুই আমার পরিশ্রমে শ্রাদ্ধ করছিস? যাবেরো, বাইরে গিয়ে কান ধরে দাঁড়া, যা বলছি। মনিরা মন খারাপ করে বাইরে গিয়ে কান ধরে দাঁড়াল। মনিরা আজ মাস্টার মশাইয়ের আচরণে ভীষণ কষ্ট পেল, তার চোখ থেকে পানি পড়ছিল। মাস্টার মশাই ওদিকে পড়াচ্ছিলেন। ও হ্যাঁ, এবার শোন সকলে, কাল সকলে পাঁচ টাকা করে আনবি, পরশু পয়লা বৈশাখ, আমরা সবাই একসাথে পান্তা ইলিশ খাব, আর যারা টাকা আনতে পারবি না তারা পরশু দিন পাঠশালায় আসবি না, বুঝলি? ঠিক আছে মাস্টার মশাই। আজ তাহলে তোরা যা, কাল সময় মতো চলে আসিস কেমন? মনিরা একরাশ ভালো লাগা নিয়ে বাড়ি ফিরল, তারপর ওর মাকে তুলি আর আরিফের দেওয়া খাবার খেতে দিল। মনিরা, জীবনে যাই করো না কেন, বিপদে যারা পাশে থাকে তাদের কখনো ভুলে যেও না। ঠিক আছে মা। মা জানো, মাস্টার মশাই কাল পাঁচ টাকা করে নিয়ে যেতে বলেছে, পয়লা বৈশাখে সবাইকে পান্তা ইলিশ খাওয়ানো হবে। আমার কাছে মাত্র ছয়টি টাকা আছে, তুই পাঁচ টাকা কাল নিয়ে যাস মা, তোকে তো কখনো কিছু দিতে পারি না, একটা দিন সকলের সাথে আনন্দ করিস। ওদিকে তুলির মা অনেকগুলো খাবার ফেলবে বলে হাত দিল। মা, এখানে তো অনেকগুলো খাবার, এগুলো কি ফেলে দেবে? তো কি করব, পচা বাসি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য একদম ভালো নয় তুলি। ওগুলো ফেলে দিও না মা, আমাকে দাও। তুমি এগুলো নিয়ে কি করবে? মনিরাদের তো অনেক অভাব, ওরা দুটো পেট পুরে খেতে পায় না মা, ওগুলো ওদের দিলে ওদের অনেক উপকার হবে। যাও গিয়ে পড়তে বসো, তোমাকে এত হাজি মহসিন হতে হবে না। আর তোমাকে না কতবার বলেছি তুমি মনিরাদের সাথে মিশবে না, ভিকিরি একটা, আর যেন তোমাকে ওর সাথে না দেখি। ওদিকে আরিফ দেখল যে ওর জমানো পাঁচ টাকা আছে, আবার ওর মাও ওকে পাঁচ টাকা দিয়েছে। মনিরা হয়তো টাকার জন্য একসাথে পান্তা ইলিশ খেতে পারবে না, আমি ওর হয়ে টাকাটা দেব। পরদিন ওরা সকলেই টাকা নিয়ে স্কুলে এলো। মনিরা, এই নে পাঁচ টাকা।
কাল আমরা একসাথে মজা করে পান্তা আর ইলিশ খাবো। মাও আমাকে 5 টাকা দিয়েছে, কিন্তু আমি ভাবছি তোর টাকা আর এই টাকা মিলিয়ে মায়ের জন্য একটু খাবার আর ওষুধ নিয়ে যাব। দেখ সময় তো পালিয়ে যাচ্ছে না, আগামী বছর আমরা না হয় পানশালায় মজা করব। ঠিক আছে। তখন সেখানে মাস্টার মশাই আসে আর সবার থেকে টাকা নেয়। ইরে মনিরা, তোর টাকা কোথায়? নাকি এবারেও তুই? জি মাস্টার মশাই, আমি এবারেও টাকা দিতে পারবো না। আমার মায়ের শরীরটা খুব খারাপ, কয়েকদিন ধরে মা কাজে যেতেও পারছে না। আরে যা তো, তোদের চেনা আছে, কেউ দান করলে তখন তো ঠিকই দৌড়ে চলে আসবি। কাল মোড়ল মশাই আসবে, বৈশাখের অনুষ্ঠান মিটুক, তারপর তোর ব্যবস্থা আমি করব। সেদিন পাঠশালা ছুটি হতেই মনিরা গেল কবিরাজ মশাইয়ের কাছে, গিয়ে তার মায়ের সব কথা বলল। মনে হচ্ছে তোর মায়ের কঠিন কোনো অসুখ হয়েছে। আমি বলি কি, পথ্যির চেয়েও ভালো মন্দ খাওয়া এখন বেশি দরকার। তুই বরং বাজারে যা, ভালো মন্দ কিছু কিনে মাকে খাওয়া। কিন্তু বেলা পড়ে যাওয়ায় সেদিন বাজার বন্ধ হয়ে গিয়েছিল, তাই মনিরা খালি হাতেই ঘরে ফিরল। মনিরা বাসায় গিয়ে দেখল ওর মা কেমন যেন অস্থির অস্থির করছে। মা, ও মা, কি হয়েছে তোমার? আমি ঠিক আছি মা, তোর আজ আসতে এত দেরি হলো, কোথাও গিয়েছিলি তুই? কবিরাজের কাছে গিয়েছিলাম, সে তোমাকে ভালো ভালো খাবার খাওয়াতে বলেছে। আমি কাল সকালে বাজারে যাব, তারপর কিছু বাজার করে এনে তুমি আর আমি মজা করে খাবো। পাগলি একটা, মাস্টার মশাইকে টাকাটা দিয়েছিস? না মা, ভাবলাম একা একা এক বেলা পেট পুড়ে ইলিশ খাওয়ার চেয়ে তোমার সাথে একদিন দুই বেলা আধ পেট খাওয়া অনেক ভালো। তুমি শুয়ে পড়ো মা, আমি তোমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আরিফ আর তুলি পেট ভরে পান্তা ইলিশ খেল। আর পারবো না, আজ অনেক খেয়েছি, খুব ভালো খেতে। যা বলেছিস, ইলিশটা কি বড়, পিচ দেখি বুঝেছি। শোন, খাওয়া দাওয়া তো শেষ, এবার চল আমরা মনিরার সাথে দেখা করে আসি। কিন্তু আমার মা যে আমাকে মানা করেছে। যাব আর আসবো, চল। মনিরার মায়ের আজ বাড়াবাড়ি রকমের শরীর খারাপ, মাকে ছেড়ে মনিরা কোথাও যেতেও পারছে না। আজ বাংলা সনের প্রথম দিন, অথচ কাল থেকে ওরা না খেয়ে আছে। কি রে মনিরা, কোথায় তুই? ও তোরা কেমন মজা করলি, ভালো করে পান্তা ইলিশ খেয়েছিস, কেমন খেতে রে? খুব ভালো, কত মজা হলো জানিস? ভালো না, কাল কবিরাজ আমাকে কোনো ওষুধ দেয়নি, মাকে ভালো মন্দ খাওয়াতে বলেছে, কিন্তু এমন অবস্থায় মাকে একা ফেলে কোথাও যেতেও ইচ্ছা করছে না। তুই কিছু খেয়েছিস? ওই আর কি, কাল থেকে পানি খেয়েই চলছি। ভাগ্যিস নদীতে বিনা পয়সায় পানি পাওয়া যায়, নয়তো ওটুকুও জুড়ত না। কাকিমার খেয়াল রাখিস, চলি রে মনিরা, কালকে আবার আসবো, তুলি চল। চল। পরের দিন মোড়ল মশাই রাস্তা দিয়ে আসার সময় পচা খাবারের গন্ধ পেলেন। গ্রামের অসহায় মানুষগুলো খেতে পায় না, আর সকলে এভাবে খাবার নষ্ট করছে। তখন মাস্টার মশাই পচা পান্তা আর ইলিশ ফেলতে এলো। মোড়ল মশাই এমন দৃশ্য দেখে খুব বিরক্ত হলেন। আসলে বাচ্চারা তো এত খেতে পারে না, এই সব খাবারগুলো নষ্ট হয়ে গেছে, তাই ফেলতে এলাম আর কি। স্কুলের কত ছাত্রছাত্রী দুবেলা পেট পুড়ে খেতে পায় না, আপনার উচিত ছিল বেঁচে যাওয়া খাবারগুলো অসহায় মানুষদের ভাগ করে দেওয়া। আপনার মতো দেশ গড়বার কারিগরের এমন আচরণ মানায় না। জানেন, খাবারের অভাবে রোগে ভুগে প্রতি বছর কত লোক মারা যায়। ছি 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 ছি, আপনার জন্য আমার লজ্জা হয়। মাস্টার মশাই,
আজ আমরা কিউ পাঠশালে যাব না। কেন তুলিমা? বাবা, মুনিরের মা মারা গেছে। গত দুই দিন ওরা না খেয়ে আছে। বাবা, ওর মায়ের শেষ কাজে তুমি একটু সাহায্য করবে? হ্যাঁ, নিশ্চয়ই। মুনিরা উঠোনের এক কোণে ওর মাকে শুয়ে দিয়ে বসে কাঁদছে। অনেক লোক ওর মাকে দেখতে এলো, কিন্তু অনাহারে ভুগেই ওর মা দুনিয়া থেকে বিদায় নিল। মা, মা ওঠো মা, আমি তোমার জন্য ভালো খাবার আনবো। ও মা, আমার তো আর কেউ রইল না, তুমি আমাকে ছেড়ে যেও না মা, যেও না। এমন করে কাঁদিস না মুনিরা, আমরা খাবার ময়লা ডাস্টবিনে ফেলতে পছন্দ করি, কিন্তু বেঁচে যাওয়া খাবার কাউকে দিতে পছন্দ করি না।